আসসালামু আলাইকুম। প্রথমেই আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের এপিসোড। বন্ধুরা, সাথে আছি আমি গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা মার্কেটিং প্লেসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের দেখাবো যে ন্যাচারাল ইনস্পায়ার টেক্সট ইফেক্ট। এই দেখুন, আমি একটা ইফেক্ট তৈরি করেছি, ঠিক এই ন্যাচারাল যে ছবি দিয়ে এই লেখাগুলো কীভাবে তৈরি করা যায় সেটি আমি সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরব। তো বন্ধুরা, চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটা ইন্টার পর। তো এই যে প্রথমে ফাইলে যাবেন, তারপরে ওপেন অপছি, এই যে এখানে একটা ছবি আছে, এই ছবিটা আমি নিলাম। তারপরে এখানে কন্ট্রোল চেপে ধরে এই যে একটু বড় করবেন। আচ্ছা, বড় করার পর এইখানে আমি দেখুন আমার নাম লিখব। তো কীভাবে নাম লিখতে হয়, তো তার আগে দেখুন আমি দেখাচ্ছি যে এই লেয়ারে যাবেন, এই যে এখানে যে ডুপ্লিকেট লেয়ার, তো আপনি এখান থেকেও যেতে পারেন, অথবা এই যে লেয়ারে ক্লিক করে দেখুন ডুপ্লিকেট লেয়ার আছে, এখানে ক্লিক করলাম, তারপর ওকেতে ক্লিক করলাম, বাস আরেকটা এই যে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসলো। এখন দেখুন এইখানে যদি আমি আরেকটা এই যে নিচে এখানে ধরি, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা ক্রিয়েট এ নিউ লেয়ার, আরেকটা লেয়ার এই যে আমি নিয়ে নিলাম, হ্যাঁ ক্রিয়েট এ নিউ লেয়ার, দেখছেন। তারপর এইখান থেকে আমি একটা কালার দেবো, এই নিউ লেয়ারে একটা কালার দেবো। তো আমি মনে করলাম যে এই কালারটা জাস্ট একটা সাদা কালার দিই, এই যে এখানে ক্লিক করে জাস্ট এখানে সাদা নিলাম, এই যে সাদা নিয়ে ওকেতে ক্লিক করলাম, দেখুন ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সাদা করে নিলাম। নেওয়ার পর এখানে জাস্ট কন্ট্রোল ব্যাক স্পেস দেওয়ার সাথে সাথে এই দেখুন সাদা হয়ে গেল। এখন হওয়ার পর আমরা এটাকে একটু নিচে নামাই দেব, এই যে এটাকে যদি এই লেয়ারটাকে টেনে দেখুন এটা নিচে নামাই দিলাম, এবং ব্যাকগ্রাউন্ড এই যে কফি যেটা এটার উপর কার্সর রেখে আমরা এখানে আমার নাম লিখব, দেখুন এখানে টি দিলাম, টি দিয়ে আমি এই কালারটায় আনব, যেহেতু ঠিক সেহেতু আমি এই কালারটা এখন দেখুন আমি আমার নাম লিখছি, এই যে এখানে রেখে এম এম ও এস টি এ এফ এ, দেখছেন মোস্তফা লিখলাম। এখন এই মোস্তফা লেখাকে আমি এখন টেনে বড় করব, তাহলে বড় করতে গেলে দেখুন এখানে যদি কন্ট্রোল টি দেবেন, টি দিলে এই যে সিলেক্ট হলো, ঠিক সিলেক্ট থাকা অবস্থায় দেখুন এটাকে অনেক বড়, আপনি যত বড় করতে যাচ্ছেন ঠিক তত বড়ই এই যে করতে পারবেন। হ্যাঁ, এখান থেকে আমি দেখুন বেশ বড় করলাম এখানে, যাতে এই এটা পুরো অংশটা ঠিক এই কালারটা চলে আসে, এই যে এই কালারটা চলে আসবে, দেখছেন। আচ্ছা, এই কালারের উপরে লিখে এই কালারটা নিয়ে নিলাম। আপনারা যদি নিচে নিতে চান, মনে করেন যে এখানে এই পর্যন্ত আছে, নিচেও নিতে পারেন, যাই হোক যেখানে দরকার ঠিক সেখানে নেবেন, যেটা ভালো মনে করেন এই অনুযায়ী আমরা এটিকে নিব। লেখার পরে তারপর এই যে এই লেখাটা এন্টার দিয়ে আমরা সিলেক্ট করলাম, তারপর এই লেখাটাকেও নিচে নামাই দিলাম, এই যে ব্যাকগ্রাউন্ড কফির নিচে দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে ব্যাকগ্রাউন্ড কফি লেয়ারটা সিলেক্ট করলাম, সিলেক্ট থাকা অবস্থায় যে এখন দেখুন আমি এই যে রাইট মাউস ক্লিক করলাম,
মাউসের রাইট মাউসটা ক্লিক করলাম, ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস এখানে একটা ক্লিক করার সাথে সাথে এই দেখুন লেখাটা আমার কিন্তু সুন্দর করে দেখছেন, ওই যে ছবির দৃশ্যটা ছিল ওই দৃশ্য অনুযায়ী আমার লেখাটা পুরো ভিতরে কেটে গেছে দেখছেন। এখন কিন্তু সুন্দর একটা ইফেক্ট চলে আসছে দেখছেন, এই যে ইফেক্টটা এই লেখার উপর চলে আসছে। হ্যাঁ, তো এখন এই লেখাটা আমরা আরও সুন্দর করব কিভাবে, তো দেখুন এখন এই লেখাটাকে প্রথমে এই যে লেখার এই লেখাটা সিলেক্ট করবেন, এই যে এই লেখার লেয়ারটা টির উপর রেখে আমরা কি করব এখানে বড় করতে পারি, আরও যদি বড় করি এখান থেকে আপনি আরও বড় করতে পারবেন, এই যে যেটা দিলেন আচ্ছা, তো বড় করে আমরা এটাকে এন্টার দিলাম। হ্যাঁ, এন্টার দেওয়ার পর আমরা এই স্টপটাকে আমরা ডবল ক্লিক করব, এখানে দেখুন টির উপর রেখে ডবল ক্লিক করব, ডবল ক্লিক করার সাথে সাথেই তো দেখুন এখানে এই যে ব্লিডিং অপশন এখানে এটা চলে আসছে, অ্যান ইমবোস এটি ক্লিক করব, তারপরে স্ট্রোক ক্লিক করব, তারপর এখান থেকে ইনার গ্লো, এই যে ইনার শ্যাডো, হ্যাঁ যত দিয়ে প্রতিটাই দিয়ে দিয়ে দেখবেন এই যে সুন্দর করে আপনাদের যাতে কালারটা সুন্দর হয়, তারপরে এই যে আউটার গ্লো এটি দিলাম, তারপরে ড্রপ শ্যাডো হ্যাঁ এখানে দিলাম, তারপর এইখান থেকে খেয়াল করেন এই যে কালো বেশি হয়ে গেছে, আমি যদি কালো না দিতে চাই তাহলে অন্য কালারও দিতে পারবেন, তো দেখুন স্টকের উপর ডবল ক্লিক করবেন, এই যে এটা ক্লিক করার সাথে সাথেই দেখুন এই যে কালো চলে আসছে, তো এখান থেকে আমি চাচ্ছি কালো রং না দিয়ে যদি আমি অন্য রং দেই, এই যে দেখুন অন্য রং দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে আরেকটা কালার হয়ে গেছে, আমি হলুদ দিলাম দেখছেন সুন্দর একটা কালার হয়ে গেল। আপনারা ইচ্ছা মতো যে কোনো একটা কালার দিতে পারেন, এই যে ব্লু যদি দিতে চান দেখছেন, তা আমি হলুদটাই দিলাম, হলুদটা দিলে ফুটে উঠছে বেশি, তো আপনারা ইচ্ছা মতো যে কোনোটা দিলাম, আমি এটা দিয়ে ওকেতে ক্লিক করলাম, যেহেতু টিউটোরিয়াল আমি দেখাচ্ছি আপনাদের, তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখুন এই লেখাটা ওই যে ছবির যে দৃশ্য ছিল সেই দৃশ্যটা ছবিটা এখানে চলে আসছে। তারপর আমরা কি করব এখান থেকে দেখুন এই যে মুভ টুল এইখানে ক্লিক করবেন, মুভ টুল ক্লিক করার পর এই সাদা অংশে রাইট মাউস ক্লিক করবেন, ক্লিক করার পর লেয়ারে ক্লিক করবেন, লেয়ারে ক্লিক করার সাথে সাথে আরেকটা নতুন লেয়ার কিন্তু এখানে চলে আসলো। ঠিক এখন আমরা যদি কোনো কালার দেই, যে এই যে পেস্টারে আমরা একটা কালার দিতে যাচ্ছি, তো কালার দিতে গেলে আমরা এখন কি করব যে একটা কালার নিয়ে নেবেন, আপনি এখানে এই যে কালারটা নিয়ে নিলাম, দেখুন যে কালারটা দিতে চান আপনি, যদি মনে করেন যে ব্লু কালার দিবেন তাহলে ব্লু দিবেন, যদি এটির সাথে ম্যাচ করে দিতে চান মনে করেন যে আমি এই কালারটা দিচ্ছি, হ্যাঁ তাই এটি দিলাম, এটি দিয়ে ওকেতে ক্লিক করলাম। তারপর এখানে এই যে ব্রাশ নিয়ে নেবেন, এখানে দেখুন একটা ব্রাশ আছে, এই যে ব্রাশ টুল নেবেন, তারপর এখানে সাইজ কম বেশি করানো যায়, এই যে দেখছেন এখান থেকে সাইজ বাড়ানো বা কমা, এই যে কমাইতে পারবেন, আবার এখানে যদি বড় করে এই যে বড় করছে দেখছেন, তা আমি মোটামুটি একটা সাইজ নিলাম এখানে এটুক নিয়ে, এই যে এখানে দেখুন এই যে দেওয়ার সাথে সাথেই এই যে কালারটা আমার চলে আসছে, আপনারা ইচ্ছা মতো যে কোনো কালার কিন্তু এখান থেকে নিতে পারবেন, এই যে দেখুন দিয়ে আমি এই যে কালার পুরো কালারটা করে দিচ্ছি, পুরো পেস্টে কালার করে দিচ্ছি, এই যে দেখুন সুন্দরভাবে পুরো পেস্টে কালার করে দিলাম, এবং দেখতে কত চমৎকার একটা ইফেক্ট চলে আসলো। হ্যাঁ, তো বন্ধুরা এইভাবে সুন্দর সুন্দর ইফেক্ট আপনারা তৈরি করতে পারবেন। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো এইভাবে ন্যাচারাল ইন্সপায়ার টেক্সট ইফেক্ট সুন্দরভাবে দেওয়া যায়। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যদি আমার ভিডিওটা আপনাদের কোনো উপকারে আসে বা একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।